অস্থির ভাইয়া, আজকে ব্রাজিলের জয়টা নিশ্চিত করবে এটা আমরা আগে থেকেই জানতাম, কিন্তু আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নেইমারকে অনেক মিস করেছি, আজকে কিছুটা অনুভব করেছি নেইমারের জায়গাটা, অ্যাটাকের জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, কিন্তু হাফ টাইমের পরে খেলার মৌসুম মোটা ঘুরে গেছে। 70 মিনিটের পর থেকে আমরা জানতাম নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবো, হয়তো এটা আগে পেয়ে যেতাম, কিন্তু আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আজকে জয়ের জন্য। ওভারঅল অনেক আমার বিশ্বাস ছিল যে আজকে ব্রাজিল গোল করবে, আমাদের জয়টা ছিনিয়ে আনবে। ব্রাজিল পা রাখবে এটা অবশ্যই দাবিদার, ব্রাজিল এবার বিশ্বকাপের জিতার দাবিদার। যে স্কোয়াড নিয়ে নেমেছে, যে শক্তিশালী দল নিয়ে নেমেছে ব্রাজিল এবার বিশ্বকাপটা আশা করে, আমাদের 6 নম্বর শিরোপাটা ব্রাজিল আশা করে। কালাচান করবে ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসিমিরো মাই হিরো, অ্যান্টোনিও, রাফিনহা, ওয়াও, সো অ্যামেজিং অ্যামেজিং I am football player Brazil, so we win the match, we win the World Cup, yes, and shubhkamona rolo best of luck, best of wishes inshallah. Brazil and Argentina modhe parthokyo hocche bhai, Brazil hocche amader, Brazil hocche ekta player er je choto theke uthe ache hero, sobgulo mane Brazil er eta ki bole mane rajputro beri ache ek ekta, ঠিক আছে, মানে ব্রাজিল ফুটবলের একটা কেন্দ্র, ওখান থেকে ভালো ভালো প্লেয়ারগুলো উঠে আছে, তাছাড়া আর কোনো দেশে এরকম প্লেয়ার উঠে না, এক এক আমাদের বিশ্বমানের যে ভালো ভালো প্লেয়ারগুলো আছে। সো এটা আমি দেখি যে মেসি যদি কোনোভাবে অবসর নিয়ে নেয় তাহলে কিন্তু পুরো আর্জেন্টিনা কিন্তু শেষ। আমি মেসিকে অনেক ভালোবাসি, লাইক করে, লাভ ইউ মেসি, নেইমার হি ইজ সো আনবিলিভেবল ফ্রেন্ড, তাদের সাথে গুড রিলেশন, সো তাদের সাথে আসলে আমি কাউকে তুলনা করছি না, সবাই সবার জায়গা থেকে ফিট, রাইট? সো আমরা যেটা বুঝি যে যার জায়গা থেকে মানে উপরে যাইতে চায়, উঠতে চায়। সো আমি জানি যে আমাদের ব্রাজিল একটু মানে যে অ্যাটাকিং প্লেয়ারগুলো আছে, ডিফেন্ডার মানে বিশ্ব ভালো ভালো আগে থেকে, ঠিক আছে, তো আমি আর্জেন্টিনা কিন্তু দেখছি না, আর্জেন্টিনা কিন্তু দেখছি না, এই জন্য আমরা আসলে আমাদের ইয়েটা খুবই ভালো, দলটা খুবই ভালো, আগ থেকে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন, সামনে ইনশাল্লাহ আরও হবো এই বিশ্বকাপ তো অবশ্যই, অফকোর্স। সো দ্যাটস অল, ওকে, মেসি আমি বলবো এখন কিংবদন্তি, কারণ মেসি খুবই ভালো খেলে, নেইমার বন্ধু, সে নেইমার পর্যন্ত বলে সে মেসি এত ভালো প্লেয়ার, এত গুড প্লেয়ার, তার মন মানসিকতা, থিঙ্কিং গুড কোয়ালিটি, সে মানে খুবই ভালো, তো সেই জন্য সে তাকে অনুসরণ করে আবার নেইমার, আমি এটা আমি নেইমারের বক্তব্য যেটা নেইমার মুখে শুনছি, সো এটা আমি জানি। সো এই জন্য মেসিকেও ভালো লাগে, আর যখন হচ্ছে বার্সেলোনাতে 2013 সালে নেইমার আসে, তখন তাদের সাথে যে গুড ফ্রেন্ডশিপ, সো ওইটা দেখে আমার মেসির প্রতি আরও বেশি আগ্রহ বাড়িয়ে গেছে, ইন্টারেস্টেড হয়ে গেছি মেসির প্রতি, দ্যাটস অল, এটাই।